ফটিকছড়ির ভুজপুর থানাধীন মির্জারহাট খেলোয়াড় সমিতি প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে তেইশে নভেম্বর শুক্রবার বিকেলে মির্জারহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ শৌকত আকবরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব এতে উদ্বোধক ছিলেন ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু প্রধান আলোচক ছিলেন নিলয় গ্রুপের চেয়ারম্যান বাবু সজল বড়ুয়া এবং সংবর্ধিত অতিথি ছিলেন মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কান্তি দত্ত শত শত দর্শক উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র 3-2 গোলে মুক্তি স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একসময়ে মিজরাড উচ্চ বিদ্যালয়ের জায়গায়টা ছিল জামাতবাসী বীরের ঘাঁটি হিসেবে। আওয়ামী মালিকদারিয়ে কথা বলবে এখানে ওরকম কোনো পরিবেশে জায়গায় ছিল এই জায়গায় দাঁড়িয়ে আমি আওয়ামী লীগের কি হলো মতে বললাম নেতা বিষয় গোদার। আমার জীবনে বড় স্বপ্ন ছিল মুক্ত করা একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে শেখ হাসিনাকে কর্মী হিসেবে জায়গা দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি এটা আমি মনে গেলেও আমার জীবন আমি সার্থক বলে মনে করবো শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন মির্জার হাট খেলোয়াড় সমিতির কর্মকর্তারা এ সময় আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ আমান আবুল কালাম বাবুল যুবলীগ নেতা মোর্শেদ বাবর জয়নাল জেম আকবর জিকু এরশাদ ইয়াসিন রাজন তসলিম ওসমান দিনু জনি ছাত্রলীগ নেতা রাসেল আফজাল উদ্দিন বাপ্পি মাসুদ ইকবাল সাইমন মোহিন খেলোয়াড় সমিতির উপদেষ্টা ডাক্তার শাহাবুদ্দিন রাজন সালে সাধারণ সম্পাদক আব্বাস আলী জনি ক্রীড়া সম্পাদক শহীদ হাসান সহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা চ্যানেল নিউজ ডেস্ক